ঠাকুরগাঁয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত এক মূল হোতা সহ গ্রেপ্তার হয়েছে তিনজন। ঠাকুরগাঁ প্রতিনিধি জাহিদ হাসান মিল্লুর পাঠানো প্রতিবেদন। ঠাকুরগাঁয়ে সদর উপজেলায় 11 নং মোহাম্মদপুর ইউনিয়নের কালীতলা নামক স্থানে জমি নিয়ে সংঘর্ষে মোক্তাদুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি কালিতা গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে। এই ঘটনায় মূল হোতা রহিমা সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁ সদর থানার ওসি তদন্ত চিত্তরঞ্জন ঘটনাস্থান পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে বলেন, মুক্তাদুর রহমান মুক্তা তার যে নিজস্ব যে জমি ছিল, জমিটাতে কিছু লোক চাকরি দিয়েছিল, তারা দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে সেই জমিতে অবস্থান করছিল। আজকেও তারা ওই জমিটাকে নতুন করে বাড়িঘর করতে যাচ্ছিল। এই সময় মুক্তাদির সাহেব রুমি বাধা নিষেধ করছিলেন, কিন্তু বাধা নিষেধে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি একটু মারামারি হয়। মারামারি মুক্তাদির হয় মুক্তা উনি অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, সেখানে গিয়ে তিনি মারা যান। এখন উক্ত ঘটনার বিষয়ে আমরা তিনজনকে আটক করেছি, তারপরে মামলার প্রস্তুতি চলতেছে। আমরা মামলা মার্ডার, হ্যাঁ এখন পর্যন্ত মারা যায় মার্ডার।